السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون الحمد لله الله رب العالمين وشش ما شوش أمرا سلام الله صلى الله عليه وسلم اللهم صلى الله مبارك اللهم بارك عليه الله اسكي মাসের আটই মহরম চোদ্দশো চুয়াল্লিশ ৬ আগস্ট বাইশ সাল তো ইসলাম আলোচনার আজকের বিষয় হচ্ছে কারবালার প্রকৃত ঘটনা এবং শিক্ষা তো আরবি এ মাস হচ্ছে মহরম মাস তো মহরম মাস আসলেই আমাদের সামনে দুটো বিষয় ভেসে ওঠে একটা হচ্ছে আহ আশুরায় মহরম যেটা সেই হাদিসের মধ্যে রাজ্লা সাল্লাম আমাদের কর্মী হিসেবে উল্লেখ করেছেন সেই বিষয়টা রহাজ্লাম সাল্লাম দাসা থেকে এ চলে আসছে আর আরেকটা বিষয় আমরা সবাই জানি এবং এটা আমাদের অন্তরে দাগ কেটেছে এবং সেই কেন্দ্রিক আমরা কিছু কাজ করি তো আসলে এই বিষয়টা কি সেটা আমরা জানবো সেটা হচ্ছে কারবালা কারবালার ঘটনা এক কথায় তো এই জন্য আজকে ইসলামী আলোচনার বিষয় যেহেতু মহরম আমাদের সামনে এখন চলছে আজকে আটই মহরম তো স্বাভাবিকভাবে আর দুই দিন পরে বা একদিন পরে দশই মহরম চলে আসবে ইনশাল্লাহ তো সেই সুবাদে আমরা এই দিন কেন্দ্রিক আসলে সত্যিকার কি ঘটনা ঘটেছিল আমাদের কি করণীয় কি শিক্ষা হয়েছে এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আজকে করবো ইনশাল্লাহ ইসলামী আলোচনায় তো প্রথমে পবিত্র কোরআন থেকে যে আয়াতলাত করলাম এটা হচ্ছে সুরা আল বাকারা পবিত্র কোরান ধারাবাহিকভাবে দ্বিতীয় নাম্বার সুরা এবং সর্ববৃহৎ সুরা এই সুরা একশো চুয়ান্ন নাম্বার আয়াত আলান বলেছেন যে বলে আয়াত কুলুল ইমাই ইউকতাল ফি সফিল তোমরা বলবে না যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে নিহত হয়েছে হত্যা হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না বলে হাইয়া বালা কিল্লাতা শুরুন কিন্তু তারা জীবিত আছেন কিন্তু তোমরা বুঝতে পারো না আল্লাহ বলছেন আজকে আমাদের আলোচনার সাথে এই আয়াতটা আমরা সম্পর্কিত বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ এখানে তুলে নিয়ে আসা তো আল্লাহ আল্লাহর পথে শহীদ যারা হয়েছেন তাদেরকে বুঝিয়েছেন তো এই কারবালার সামনে আমাদের এই কারবালার ঘটনা বলতে গেলে আমাদের যে বিষয়টা চলে আসে রাসু সাল্লাহামের আহ প্রিয় দহিত হুসাইন নাজি আল্লাহ শাহাদ দিবস এবং এটাকে কেন্দ্রে করে আমরা বিভিন্ন বিষয় অবতারণা করেছি যেটা বর্তমান সারা পৃথিবীর বিভিন্ন অংশে পালিত হচ্ছে তো এই বিষয়টা আসলে কতটুকু কোরআন সমৃদ্ধ সাথে সম্পর্কিত আমরা সেটা জানবো এই জন্য শুরুতে আসলে আমরা কিছু কারবালার ঘটনাটা আমরা আগে জানার চেষ্টা করব আসলে কি ঘটেছিল এই দশই আহ মহারমারমে তো এই কার বলা ঘটনাটাকে আমরা সংক্ষিপ্তকারে শুনবো তো সেক্ষেত্রে আমরা একটু পিছন থেকে আলোচনা যাবো সেটা হচ্ছে যে প্রিয়নবী সাল্লাহামকে আল্লাহবুল্লা দিলেন তার চল্লিশ বছর বয়সে তারপরে তিনি মক্কায় ছিলেন তো এরপরে তেরো বছর ছিলেন তারপরে তিনি মদিনায় দশ বছর ছিলেন তো আমরা এই ইতিহাস আমরা জানি এটা বলা উদ্দেশ্য হচ্ছে প্রিয়নবী সাল্লাস্লামকে আল্লাহুল্লা আলমিন যে সমাজে প্রেরণ করেছিলেন সেই সমাজটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ বা আয়ামে জাহিলিয়াত আরবিতে বা অব ইগনোরেন্স যেটাকে আমরা বলি তো সেই যুগে পির নবী সাল্লাহ এসছেন তখন তিনি এসে আল্লাহবুল আলমের পক্ষ থেকে মানবতার মুক্তির দূত আল্লাহর পক্ষ থেকে এসে তিনি পবিত্র কুরআন আল্লাহ যে তাকে দিলেন তার বিনিময়ে তিনি একটা সমাজ আপনার বিনির্মাণ করলেন এবং একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি সৃষ্টি করলেন পির নবী সাল্লাহ আসলাম যেটা ছিল আপনার গণতান্ত্রিক পন্থার যে বিষয় আমরা এখন বলি সেরকম না যোগ্য মানুষের মতামতের ভিত্তিতে সবার সাথে মতামতের ভিত্তিতে যোগ্য মানুষকে কি করা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া মূলত এরকম একটা সমাজ ব্যবস্থা তিনি চালু করেছিলেন কারণ কি সাল্লাম যখন এসেছিলেন তখন ছিল জোরজার মুল্লুক আর বিশেষ করে আরব সমাজটা ছিল বেশিরভাগ গোত্রতান্ত্রিক এই যে তাদের গোত্রপতি প্রতি যিনি যা বলতেন সেটাই ছিল আইন সেটাই মানুষ করত। এমন একটা পরিস্থিতি ছিল তো এভাবে বীরনবীলা সাল্লাম তার জীবদার সাথে তিনি মদিনায় যখন একটা রাষ্ট্র তিনি গঠন করলেন সেই রাষ্ট্র তিনি যখন ছিলেন তিনি কোরআনের আলোকে সেই রাষ্ট্র পরিচালনা করেছেন তো স্বাভাবিকভাবে তিনি তখন দুনিয়া থেকে চলে গেলেন ইন্তেকাল করলেন তো হয়তো ধারণা করেছিল তিনি হয়তো ইন্তেকালের পূর্বে বলে যেতে পারেন যে আমার পরে আহ কে আসবে তো সেরকম পিনুরাম বলেননি এটা এই জন্যই বলেননি কেন বলেননি আসলে সেই বিষয়টা হবে না আমরা যেটা বিভিন্ন বিশ্বকরা যেটা ধারণা করছেন যে এটা যে সাল্লাম যে সত্যিকার অর্থে মুসলিমদের মধ্যে মুসলমানদের যোগ্যদেরকে পরামর্শ ভিত্তিতে যে নেতৃত্ব নির্বাচন করবে সেই বিষয়টা যেন সবার মধ্যে চর্চা থাকে এই জন্য হয়তো তিনি নির্দিষ্ট করে বলেননি তো স্বাভাবিকভাবে পরে যারা যারা মক্কা থেকে করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে মহাজির বলা হয় যারা মক্কায় ছিলেন তাদেরকে মদিনায় ছিলেন অধিবাসী তার সহযোগিতা করেছেন তাদেরকে আনসার বলা হয় তো আনসার এবং মহাজিরদের মধ্যে দুই ধরনের মত চলে আসলে বলে আমরা আনসার আমরা সহযোগিতা করেছি তাদেরকে আমাদের মধ্য থেকে নেতা নেতৃত্ব আসবে এরপরে যারা মহাজীব তারা আমরা বাড়িঘর ত্যাগ করে এসেছি আমাদের মধ্যে থেকে আসবে কেউ কেউ ভেবেছিলামের বংশ থেকে আসবে যেহেতু আল্লাহ রা কিছু বলে যাননি তো এভাবে বিভিন্ন পরামর্শ ভিত্তিতে সর্বশেষ উমর রাজিয়া প্রস্তাবের আলোকে আবু করসিদ্দিক রাজিয়া আল্লাহ তালাকে দায়িত্ব দেওয়া হলো তা আবু করসিদ্দিক রাজ্লাহ খিলাফত খেলাফত চালালেন তিনি ছিলেন প্রায় দুই আড়াই বছরের মতো তো এরপর উমর রাজি তালা হলেন স্বাভাবিকভাবে সেরকম সুরার মাধ্যমে এরপরে ওমর জেলাতলা যখন শাহাদত বরণ করলেন তার আগে তিনি দায়িত্ব দিয়ে গেলেন তিনি কয়েকজন সাহাবিকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন তার মধ্যে আলী রাজাতলা ওসমান রাজিয়াল্লাহ তালু ছিলেন এরপর আব্দুর রহমান ইবন আউফ সম্ভবত রাজি আল্লাহ তিনি ছিলেন আরও কিছু কয়েকজন সাহাবি সাহবা ইকরাম জলিল কত সাহবা ইকরাম ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়ে গেলেন যে তোমরা তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা চিহ্নিত করে তাকে খলিফা নির্বাচন করবে তো এভাবে তারা বিভিন্ন আব্দুর রহমান ইবরাফ সম্ভবত রাজি আল্লাহ তিনি নিজের প্রার্থীতে প্রত্যাহার করলেন শুরুতে এবং বললেন ঠিক আছে বাকিদের মধ্যে আমি সবার সাথে কথা বলে যেদিকে মত যায় আমরা সেটাই করবো এইভাবে আব্দুর রহমান ইবরাফ রাজি আল্লাহ তালনু তিনি মদিনার বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়লেন সবার সাথে কথা বলার পরে সবার মতামত আসলো রাজি আল্লাহ তাল্লাহার পক্ষে তখন তিনি আলী রাজ কে একদিন ফজর সালাতের পরে ডাকলেন ডেকে বলেন আলী আমি অধিকাংশ মানুষের সাথে আমি কথা বলেছি সবার মত আসছে ওসমানের পক্ষে রাজি আল্লাহ এই জন্য আমরা তার হাতে বায়াত হই তো এভাবে আলী রাজ্লা সবাই বায়াত হলেন তো ওসমান রাজি আল্লাহ সুন্দরভাবে খিলাফত পরিচালনা করছিলেন তো এক পর্যায়ে তিনিও শত্রুর হাতে শাহাদ বরণ করেন সেই ইতিহাস আমরা জানি তো এই যে ওসমান রাজি আল্লাহ আনু যখন শাহাদত বরণ করলেন তখন আরবের এই ভূখণ্ড ছাড়িয়ে তার আগে ওমর রাজি আমল থেকে ইসলাম অনেক দূর ছড়িয়ে গেছে এবং সেটা সিরিয়া দামেস্ক ওই পর্যন্ত আরও অনেক দূর এলাকা ছড়িয়ে গেছে তো সহ ইসলামের এই অংশগুলোকে পরিচালনা করার জন্য একজন আমির থাকবেন কিন্তু বিভিন্ন অংশে বিভিন্ন আপনার সিপা সালার যারা থাকবেন যারা দায়িত্বপ্রাপ্ত আমিরের তারা সেই অংশ তার নির্দেশ প্রাপ্ত হয়ে তার পক্ষ থেকে সে অংশকে শাসন করবেন এভাবে দামেস্ক সিরিয়া যেটা সেই এরিয়ার বড় এরিয়াটার গভর্নর ছিলেন তখন মোয়াবিয় আবু সুফিয়ান

লিপিবদ্ধ করেছিলেন লিখেছিলেন তখন কোরআনের সংকলনে তিনি সহযোগিতা করেছেন তাকে কাি বলা হয় ওহি লেখক বলা হয় এই জন্য তো যাই হোক তখন তিনি দামেশকর আপনার গভর্নর ছিলেন আর এদিকে আলী তালা পরবর্তীতে খলিফা হলেন তো সাহেব আলী তালা যখন খলিফা হলেন তখন একটা ইসলামী সমাজের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হলো এমন যে সেটা চতুর্দিকে যেহেতু যেহেতু উসমান আজিল শহীদ করে দেওয়া হয়েছে তো এই জন্য দুইটা পক্ষ সৃষ্টি হয়ে গেল তো তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যে পক্ষটা ছিল সেটা হচ্ছে মহাবির আজ্লাহ পক্ষটা তো তারা তখন আলী রাজাকে চাপ সৃষ্টি করলেন যে আপনি আগে ওসমান হত্যার বিচার করেন তারপর আপনি রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু আলী রাজ্লাহ বললেন যে এখন মুসলিম উম্মার ভিতরে যেটা অনেক কেউ আছে আমি আগে ঐক্যটা প্রতিষ্ঠা করি এবং আমাদের সৈন্য বাহিনীর মধ্যে এখনো যা বিদ্রোহীরা রয়ে গেছে তাদেরকে আমরা একটা পর্যায়ে আয়ত্তের মধ্যে নিয়ে আসি এটা পরিস্থিতি শান্ত হলে আমরা করব কিন্তু সেটা তালা নু এবং তাদের সমর্থক যারা ছিলেন তারা সেটাকে মানতে চাইলেন না তো যাক এভাবে আলী খলিফা হলেন তখন স্বাভাবিকভাবেই সে রাজ্যের মধ্যে কিছু অংশে বিরোধিতা রয়ে বিরোধী অবশ্যই যেহেতু বেরাজ তালা তার বিপক্ষেই ছিলেন এই মতের দিক থেকে তো এভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা ভুল সৃষ্টি হয়ে আমরা জানি তখন কি হলো তাদের উভয়ের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেছে তো উভয়ের পক্ষেই সাহাবাহিক রাম ছিলেন তো সেই যে উভয়ের পক্ষে একটা যুদ্ধ হয়েছে তাকে উষ্টির যুদ্ধ বলা হয় সেখানে অনেক সাহাবায়ক রাম ইন্তেকাল করেছেন তো এটা আসলে উভয় পক্ষেরই বিভিন্ন হয়তো বা বিভিন্ন ভুল বোঝাবুঝি হতে পারে আর বিভিন্ন কারণ হয়েছে আমরা আসলে সেই বিষয় বিস্তারিত যাচ্ছি না তো এভাবে করে এক সময় আলি রাজাদালা শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে যেহেতু ময়াবের আজ্লা আগে থেকেই গভর্নর ছিলেন দামেশকে বা সিরিয়ার ওই অংশে তিনি সেখানেই তিনি সেটাই থাকলেন কিন্তু এদিকে যে আলি তালা খলিফা ছিলেন তো স্বাভাবিকভাবে তিনি ইন্তেকালের তার সাত বরণ করার পরে তার যে জমত ছেলের মধ্যে বড় ছেলে হাসান রাজিয়াল তালু সবাই হাসান বললেন যে আপনার বাবা সাত বরণ করেছে আপনি এই দায়িত্ব নেন বিশেষ করে ইরাকের কুফা ইরাকের এই অঞ্চল অঞ্চল যারা কুফা বসরা বা এই অঞ্চলের মানুষগুলো বেশিরভাগই আলী রাজার পক্ষে ছিলেন এবং তারা তেমনিভাবেই তারা তার সন্তান হাসান কে তারা আমন্ত্রণ করলেন যে আপনি দায়িত্ব ভার গ্রহণ করেন তার পাশাপাশি যেহেতু তার রাসুসাল্লাহামের দহিত্র ছিলেন মক্কামুদ্দিন এবং এর আশেপাশে যারা সাহবায়ক রাম ছিলেন এবং অন্যান্য অংশে যারা সত্যিকার অর্থে দিনের প্রতি বা খুব আকৃষ্ট ছিলেন রাসুসাল্লাহামের পরিবারের প্রতি তারা সবাই চাইলেন যে এর জন্য সবচেয়ে যোগ্য হচ্ছে না হাসান রাজিয়াল তালাহু তো সাহেবাবু হাসান রাজিয়াল তালাহু সেই দায়িত্ব তিনি নিলেন কিন্তু যেহেতু একটা বিষয় ঘটে গেছে হাসান রাজাল বাবা আলী রাজুদাল্লাহর সাথে মহাবির রাজুদাল্লাহ একটা যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে শুধু ওসমান হত্যা বিচারের জন্য উসমান হত্যা উসমান তালার তো এভাবে তাদের মধ্যে একটা অবশ্যই একটা কন্ট্রাডিকশন তো রয়ে গেছে তো এভাবে আস্তে আস্তে সেটা এমন পর্যায়ে ধারণ করলো যে হাসান রাজা চেষ্টা করেছিলেন আসলে সমস্ত ইসলামী রাষ্ট্রকে একটা ঐক্যের মধ্যে নিয়ে আসেন সেটা আর সম্ভব হয়নি তো স্বাভাবিকভাবে তিনি একটু নরম মানুষ ছিলেন এই জন্য তিনি দেখলেন ওইদিকে মহব রাজা তিনি আহ তার একক নেতৃত্ব মানতে চাইলেন না সহায়কভাবে দুইজনের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে আবার যেহেতু তার বাবার সাথে হয়েছিল তো সেই পরিস্থিতি বা তাকে তিনি বললেন যে আমি আমার আমার নানা মধ্যের মধ্যে একটা বিভক্তি আসবে আমি সেটা চাচ্ছি না তো তিনি কি করলেন তিনি তার খেলাফত থেকে তিনি সরে আসলেন তখন তিনি হাতে বায়াত গ্রহণ করলেন তো এভাবে ইসলামী রাষ্ট্রের যে খেলাফত সিস্টেমটা সেটা এক প্রকারে এখান থেকে শেষ হয়ে গেল তো এরপর ময়াবেরাজ্লা তালাহানু তিনি ইসলামী রাষ্ট্রের বলেন তিনি প্রেসিডেন্ট হলেন প্রজাতন্ত্রের প্রধান হলেন তো হওয়ার পরে তিনি খুব সফলতার সাথে প্রায় ২০ বছর তিনি পরিচালনা করলেন তো তখন কিছুদিন পরে হাসান আলদাল তিনিও ইন্তেকাল করলেন ইন্তেকাল তাকেও আসল শহীদ করে দেওয়া হয়েছিল প্রয়োগ করে তো এভাবে তিনি চলে গেলেন তখন হোসাইন আজ্লাহ ছিলেন তো হোসাইনাল ছিলেন আল্লাহ সাল্লামের পরিবার হাল ছিলেন তিনি ছিলেনের প্রিয় দহিত্র এবং দেখতে তিনি অনেকটা হাসলাসাল্লামের মতোই ছিলেন এই জন্য অনেক সাহাবাহিক বলতেন যে হাসান বিন আলীকে যদি আমরা সাল্লামের কথা আরো বেশি মনে পড়ত এতটাই তিনি গঠনের দিক থেকে খুব ছিলেন তো তিনি খুব মানুষ সম্মানী ছিলেন তো মক্কা মদিনায় তার খুব জয় ছিল সবাই তার কিন্তু এদিকে ময়াবাহন যখন সফলতার সাথে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করছিলেন তখন হাসান হুসাইন আজ্লাহ তার কাছে যেতেন বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন তিনি তাকে উপহার উপলোকন দিতেন এরকম বিভিন্ন বর্ণনা রয়েছে তো এই জন্য কেও হাসান হোসাইন হুসাইনাল তাকেও সম্মান করতেন এবং তার হাতে তিনি বায়াত হয়েছিলেন তার রাষ্ট্র ব্যবস্থায় তাকে প্রধান হিসেবে মেনে নিয়েছিলেন তো এভাবে চলছিল তো বিশ বছর এভাবেই চললো তো চলার পরে যখন যখন ময়বেরজাল্লাহ তিনি ইন্তেকাল করবেন বা ইন্তেকালের আগে তাকে সবাই বললো যে আপনি যদি ইন্তেকাল করেন আপনার পরে কি হবে এ এত বড় রাজত্বকে পরিচালনা করবে তো স্বাভাবিকভাবেই দুনিয়াতে আমরা যেটা দেখছি যে বংশ পরম্পরা এখনো কিন্তু তাই আমরা একটা আলাদা একটা মানুষ এসে দলের হাল ধরবে ক্ষমতা নিবে রাষ্ট্রের এটা কিন্তু আমরা সহজে মানতে চাই না কিন্তু বা বা যে আছেন তার ছেলে মেয়ে বা আত্মীয় কেউ যদি আসে আমরা খুব সহজে মেনে নিই এটা আমাদের মজ্জাগত স্বভাব সেই আপনার আগের আমল থেকে। তো এভাবে করে খুব বিচক্ষণ মানুষ ছিলেন কিন্তু তাকে তার আশেপাশে কিছু মানুষ তাকে বোঝালেন যে আপনি আপনি যদি মারা যান তাহলে আপনার এই এই রাজত্বে বা আপনার এই খেলাফত বা আপনার এতে কে করবে আপনার ছেলে ইয়াজিদ বিন বিনিয়াকে আপনি দায়িত্ব দিয়ে যান তাহলে বেটার হবে এটা বলেন তো তিনিও এটা নিয়ে ভাবছিলেন তো এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে তো স্বাভাবিকভাবে যেহেতু তিনি এই কথার উপরেই ছিলেন তো এই জন্য স্বাভাবিকভাবে তিনি যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে তার ছেলে ইয়াজিদ বিন মিয়া তিনি স্বাভাবিকভাবে তার বাবার স্থলাভিষিক্ত হলেন কিন্তু যেমন অন্যান্য সাহাবাহিক রাম তার বিচক্ষণতার কারণে তিনি সফলভাবে বিশ বছর তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন তাকে যেমন মেনে মেনে ইয়াজিদকে সেভাবে নেয়নি তো মেনে নেয়নি বলতে যে সবাই মেনে নেয়নি বিষয়টা এমন নয় কারণ যেহেতু মোহাবিল্লা বিশ বছর সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছিলেন স্বাভাবিকভাবে তার একটা বড় সমর্থক রয়েছে যারা স্বাভাবিকভাবেই চায় যে তার পরিবার থেকে কেউ একজন রাষ্ট্রের সাথে আসুক তো এইভাবে ইয়াজিদের পক্ষে যে কেউ ছিল না তার বিষয়টা তা নয় আহ এয়াজিদের পক্ষেও অনেক লোক ছিল তখনও বিভিন্ন অংশে কিন্তু মক্কা এবং মদিনার অধিকাংশ নেতৃস্থানীয় মানুষ এবং সাহবায়ে কাম যারা ছিলেন তারা অধিকাংশই চাইতেন যে তিনি হচ্ছেন এই খেলাফতের জন্য যোগ্য মানুষ এর পাশাপাশি আরবের বাইরে বিশেষ করে কুফা ইরাকের সেই বিখ্যাত কুফা জায়গা এবং ওই অংশের মানুষগুলো তারাও চাইতেন যে রাজ্লামের পরিবার হিসাবে হোসাইন হচ্ছে কাজের জন্য যোগ্য তো যখন ভাবেই যখন তার বাবা যখন মারা গেল এই খবর যখন সে মক্কা মদিনায় সে যখন এই খবর চলে আসলো তখন ইয়াজিদ তার প্রতিনিধি প্রেরণ করলেন মক্কা এবং মদিনায় প্রেরণ করে তিনি তাদেরকে বললেন যে তোমরা সবার কাছে বলে দাও যে মহাবের রাজা তালা তিনি ইন্তেকাল করেছেন এখন থেকে এই রাষ্ট্রের প্রধান হচ্ছে ইয়াজিদ সবাইকে আজিদের হাতে বায়াত করার জন্য এবং মক্কামুদ্দিনায় নেত্রী স্থানেও যারা রয়েছে তাদেরকে বলবে সবার আগে তুমি বায়াত করার জন্য তাদের মধ্যে যেন আমি সবার আগে হোসাইনের নামটা দেখতে পাই দেখেন ইয়াজিদ কিন্তু এটাই বলছে এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি আমি এটা যেহেতু সঠিক প্রকৃত ঘটনার আলোকে বলার চেষ্টা করছি এই জন্য আমি উৎস হিসেবে আপনাদের বইয়ের নামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আল বিদা ওয়ান নিহায়া এটা লিখেছেন লেখক হচ্ছেন আপনার ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আমরা তাফসির ইবনে কাসির শুনেছি তার তারই সংকলিত তারই লেখা তো তিনি আহ কোরআন হাদিসের বিভিন্ন উৎস বা বিভিন্ন আপনার ভাষ্যর আলোকেই মূলত তিনি এই আপনার গ্রন্থটা লিখেছেন এটা অনেক বড় একটা গ্রন্থ প্রায় দশ খন্ডর মতো বা এরও বেশি হতে পারে তো এটা বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন এটাকে অনুবাদ করেছে আপনারা যদি কারবালা বা এই সংক্রান্ত আলোচনাগুলো যদি সেখান থেকে পড়তে চান সঠিক ইতিহাস জানার জন্য তাহলে আপনারা ইসলামী ফাউন্ডেশনের এই বইটা আপনারা কিনতে পারেন আলবিদা ওয়ান নিহা বইটা অষ্টম খণ্ডও যদি আপনারা কেনেন তাহলে সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আমরা সংক্ষিপ্ত আকারে অল্প কিছু বলছি কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন তো যাই হোক তো এভাবেই আহ সাহাব এখরাম যখন মক্কামুদ্দিনে ছিলেন তো আয়াজিদের পক্ষ থেকে এই ফরমান যখন আসলো তখন স্বাভাবিকভাবেই যারা ওসাইন রসদাল্লার প্রতি দুর্বল ছিলেন সবাই মক্কা মদিন এই জন্য যারা নেতৃস্থানীয় ছিলেন তার মধ্যে তখন যারা জীবিত ছিলেন সাহবা ইকলাম যাদের কথা বেশি আসছে এখানে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু ইবনে ওমর রাজি আল্লাহ তালহু আবু সাইদ আল খুদ্দি রাজি আল্লাহ তিনি ছিল প্রবীণ সাহাবি সবচেয়ে বেশি প্রবীণ ছিলেন তখন তারা ছিলেন এরপরে ইবনে জুবাই রাজি আল্লাহ তালহু এভাবে করে আরও অনেক সাহবা ইকলাম ছিলেন তো তারা ছিলেন তাদের তারা কয়েকজন তারা প্রায় নেতৃস্থানীয় কয়েকজন সাহবা ইকলাম আর সেয়াজিদের পক্ষে বায়াত হলেন না তো তো এভাবে সে কথা তো ছড়িয়ে গেল তো স্বাভাবিকভাবেই আহ হোসেন আজদাল্লাহ যখন মদিনায় তখন হোসেন আজদাল্লাহ মদিনায় ছিলেন তো সবাই বলেন যে আপনি মক্কায় চলে যান মক্কা নিরাপদ নগরী আপনি সেখানে থাকেন এটা বলেছেন তাকে পরামর্শ দিয়েছেন তো কিন্তু এক ধীরে ধীরে আস্তে 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 আপনার কুফা এবং সেই বসরা কুফা কুফা বিশেষ করে কুফা অঞ্চল থেকে শত শত চিঠি আসতে থাকলো মুসাইন আজ্লা তালার কাছে যে আমরা ইয়াজিদকে আমরা মানিনি আমরা ইয়াজিদ বিন মহাবিয়ার হাতে আমরা বায়াত হইনি আমরা আপনাকেই খলিফা হিসেবে মেনে নিয়েছি ইসলামী রাষ্ট্রের সত্যিকার ইসলামী রাষ্ট্রের খলিফা হওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে যোগ্য মানুষদের মধ্য থেকে যোগ্য তাকে আপনার সুরা ব সুরার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে কে নির্ণয় করবেন তো সেক্ষেত্রে হুসাইন আল তালার চেয়ে যোগ্য লোক আর কেউ ছিল না যেহেতু আজিদদের এজিদকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে তার বাবার অন্তিম ইচ্ছা অনুসারে বা তার ইচ্ছা অনুসারে সেটা তো আর সবার সাথে পরামর্শ আকারে হয়নি জন্য স্বাভাবিকভাবেই সবাই চেয়েছিল যে হোসেন্লা হচ্ছেন যোগ্য তিনি হবেন ইসলামী রাষ্ট্রের খলিফা তো স্বাভাবিকভাবেই কুফাবাসী তারা খুব বেশি আবেগী ছিল তারা শত শত চিঠি পাঠাচ্ছিল শুধুমাত্র যে হোসেন হজদোল্লাকে যে আপনি আসুন কুফাতে এবং শুধু নর্মাল লোক মানে সাধারণ লোক পাঠাচ্ছিল বিশ্বটা এমন নয় কুফা ও কুফা অঞ্চলে ইরাকের সেই কুফাতে যারা নেতৃস্থানীয় ছিল তারা সবাই চিঠি পাঠাচ্ছিলেন শত শত চিঠি তার কাছে চলে আসলো তো এই যে চিঠিগুলো আসলো সেখানে সবাই উল্লেখ করেছে যে আমরা আপনার হাতে আমরা ইতিমধ্যে দূর থেকে আপনি আসুন আমরা আপনার হাতে বায়াত হব আপনার আপনাকে ছাড়া আমরা আর কাউকে কি আমাদের খলিফা হিসেবে আমরা মানি না তো এভাবে একের পর এক একের পর এক শুধু চিঠি আসতেই থাকলো তো এত চিঠি পাওয়ার পরে দলা ভাবলেন যে তারা যেহেতু আমাকে চাচ্ছে আর আমি তো ইচ্ছা করে ক্ষমতা নিচ্ছি না বা যাচ্ছি না আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে নতুন একটা আপনার বংশ পরিমঞ্চ চালু হয়ে গেছে এটা তো ইসলামিক সিস্টেম না এটা একটা বিদাত নব আবিষ্কৃত বিদাত এই জন্য তিনি ভাবলেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে যত কষ্টই হোক আমাকে হাল ধরতে হবে যেহেতু সবাই চাচ্ছে তো এই জন্য তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি তাহলে ইরাকে যাব আমি সে যে তাদের তাদেরকে আমি বায়াত করাবো এবং আমি আমার খেলাফত বুঝে নেব তো এভাবে হোসাইন আজ তালা তিনি এভাবে আশা পোষণ করলেন তিনি সে কাজটা করবেন তো তারপরে তিনি তার যারা সবাই তো তার আসলে মক্কাম সবাই তার আস্থা ছিলেন প্রিয়জন ছিলেন তারপরে আমি একটু আগে কথা বলেছি বিশেষ করে তখন যে সাহাবাই রাম ছিলেন তাদের মধ্যে না আব্বাস হাজিয়াল তালা তিনি তো তার চাচাতো ভাই ছিলেন হোসাইন তালা তো স্বাভাবিকভাবে তিনি তাদের সাথে পরামর্শ করলেন তো সবার যে বক্তব্য ছিল আব্বাস তাল্লাহ বারবার বলছেন যে আপনি যাবেন না কেন যাবেন না যে আপনি যাদের কথা যাবেন এই কুফাবাসী আপনার বাবার সাথেও তারা কি করেছিল কথা দিয়ে কথা রাখেনি আপনার ভাইয়ের সাথে তারা একই আচরণ করেছে হাসান আজ্লাহকেও তারা বলেছে যে আমরা আপনার জন্য আমাদের জীবন দিয়ে দেব যুদ্ধ করব কিন্তু পরবর্তীতে তারা এগিয়ে আসেনি তো তারা আপনার সাথেও যে কওয়াদা দিয়েছে সেটা তারা পালন করবে না আপনি তাদের কথায় যাবেন না এভাবে আব্বাস তাকে বুঝিয়েছেন এরপরে শেষ পর্যন্ত আব্বাস তাকে তিনি যখন মক্কায় চলে আসছেন মদিনা থেকে যাবেনি তখন তাকে বললেন যে হে আমার চাচাতো ভাই আপনি যাবেন না আপনি তাদের কথায় আপনি যাবেন না যদি আপনার জন্য আল্লাহ খিলাপত লিখে রাখে তাহলে আপনি মক্কায় থাকেন আপনার কাছেই তারা আসবে অথবা আপনি খবর নেন যদি তারা তাদের যে বর্তমান যে শাসক আছে এজিদের পক্ষ থেকে তাকে কি তারা পরাজিত করেছে পরাজিত করে যদি তারা আপনার হাতে বায়াত হতে চায় আপনাকে বলে আপনি যান আর যদি এমন হয় বিষয়টা যে তাদের বর্তমান যে শাসক তিনি বহাল আছেন তারা তার নেতৃত্ব মেনে নিয়েছে এবং তারা কর খাজনাও দিচ্ছে তাহলে আপনি সেখানে যাবেন না কারণ তারা পরবর্তীতে আপনার সাথে কি করবে কথা নরচর করবে তো এভাবেও তাকে তারা বুঝিয়েছেন এবং ইন্ডি অমরাজ্লাহ তালন তিনি খুবই আবেগী মানুষ ছিলেন তিনি খুব কাছের মানুষ ছিলেন তিনি তাকে বললেন যে আপনি আপনি যাবেন না আপনার আপনি হচ্ছেন হচ্ছে নাসু সাল্লাহামের প্রিয় দহিত্র তার পরিবারের সদস্য আপনাদের জন্য দুনিয়া না আপনাকে আল্লাহ হয়তো ওইটা দেবেন না আপনাকে আল্লাহ আপনাদের জন্য আল্লাহ আখেরাত রেখেছেন আপনি সেটা আখেরাতেই পাবেন এই জন্য আপনি যাবেন না আপনি আপনি যায়েন না তিনি তাকে এভাবেই তাকে তিনি বললেন এবং তিনি হাদিসও শোনালেন এটা এরকম একটা হাদিস শুনালেন ইনম মোরা জি আল্লাহ তালু যে আল্লাহ রবা আলমী রসুল্লাহ বললেন যে হে আল্লাহ রসুল আপনি আপনি চাইলে দুটো জিনিস একটা বেছে নিতে পারেন দুনিয়া আখেরাত তখন রসাল্লাহ সাল্লাম কি করেছিলেন দুনিয়া নাজ নেয়া মতের তিনি চাননি তিনি আখেরাতের সুখ শান্তি চেয়েছেন এই জন্য তিনি আল্লাহ তাকে দুনিয়া থেকে দূরত্ব সেই আদেশটা স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছেন যে হোসাইন আপনি যাবেন না তো এইভাবে আবু সাইদ আল তিনিও ছিলেন খুব প্রবীণ সাহাবি তিনি যখন জানলেন যে হোসাইন টি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি যাবেন কোনো কথায় কাজ হবে না তিনি যাবেনি তখন তাকে এসে বললেন তিনি ওরা বোঝালেন তো হোসাইন তালাকে বোঝালেন যে আপনি আল্লাহ রাসুলের দোহিত্র প্রিয় পাত্র আপনি যাবেন না আপনি কি আপনি কি জানেন না আপনার বাবা আলী রাজতার সাথে এই কুফাবাসী কি আচরণ করেছে আপনি জানেন না আপনার ভাইয়ের সাথে তারা কি আচরণ করেছে এই আচরণ তারা আপনার সাথেও করবে এবং তারা খুব আবেগী কুফাবাসীরা খুব আবেগ দেখাবে পরে আপনি তাদেরকে আর আপনার সাথে পাবেন না আপনি যাবেন না তো তাকেও আবু সাইদ আল খুজ্রিজুল্লাহালা এইভাবে বোঝালেন এরপর ইবনে আব্বাস তালা শেষে তিনি বললেন এমন পর্যন্ত বলছেন যে মানুষ যদি কিছু মনে না করতো উল্টা তাহলে আমার মন চায় যে আমি আপনার মাথা হাত দিয়ে ধরে রাখি যে আপনি যাতে যেতে না পারেন এতটাই তারা আবেগী ছিলেন কারণ তারা কেউ চাননি আল্লাহ পাত্র হোসেন রাজ্যে তারা এইভাবে আপনার কুফাবাসীদের কথায় ছেড়ে দেওয়ার জন্য কারণ তারা জানতো যে তারা যে সেখানে যায় তার কুফাবাসী তাদের কথা কাজে মিল নেই তো তারা সেই আচরণটাই করবে যে আচরণটা তারা তার ভাই এবং তার বাবার সাথে করেছিল তারা ভয় করছিলেন তো এভাবে করে সবাই বলেছিলেন তো এই এগুলো চলছিল দীর্ঘ বেশ কিছুদিন ধরে এই তো এই চলার ফাঁকে এই ঘটনাগুলো হচ্ছিল আসলে আপনার প্রায় বছর পরে রাজদা ইন্ত দশম হিস্রিতে আর একষাটটি হিজরি মানে প্রায় পঞ্চাশ বা একান্ন বছর যখন অতিবাহিত হলো তখন এই ঘটনাটা কারবালায় ঘটেছিল তো তখন এই তালা এই যে গুহাবাসীরা যে এই বিষয়গুলো তাকে যে চিঠি দিয়ে বারবার বলছিল এই বিষয় সত্য কি না এটা যাচাই করার জন্য তিনি মনস্থির করে তিনি তার চাচাতো ভাই মুসলিম তাকে তিনি পাঠালেন যে তুমি তুমি যাও দেখো যে কুফাবাসীরা যেটা বলছে তারা আমার খেলাফত চাচ্ছে তারা তৈরি হয়ে আছে আসলে সত্যিকার অবস্থাটা কি তুমি যাও তুমি যে একটু খবর নাও তো এভাবে করে মুসলিম বিন আকিল্লাহ আহ তিনি গেলেন হুসেন আল তালা তালার সাথে তার সাথে তার কথার আলোকে তিনি গেলেন তো তিনি এভাবে তিনি যখন গেলেন তিনি কুফা গিয়ে পৌঁছলেন তো যাওয়ার পথে ইতিহাস রয়েছে তার সাথে দুইজন গিয়েছিলেন একজন পথে পথে তাকে পথ চেনাবেন কিন্তু এমন এক নিয়ে গেছেন যে এখন আর চেনাবার কোনো উপায় নেই তখন তারা সেখানে ঘাঁটি করলেন তো তাদের দুইজনের দুইজন যে তাকে পথ চিনে নিয়ে যাবেন তার একজন মারা গেলেন তখন তিনি ভাবলেন হয়তোবা কুফা যাওয়াটা আমার জন্য শুভ হবে না আমি ফিরে যাই তারপর আবার ভাবলেন না হসায়ন বলছে যাওয়ার জন্য আমি তাহলে ফের আবার যাবে এরপর পরবর্তী জনকে নিয়েও তিনি আগালেন দেখেন আল্লাহ সতর্ক করছে এরপর মুসলিম বিনা তিনি আবার সামনের দিকে গেলেন তাকে নিয়ে যে যাওয়ার পরে আবার দূরে যাওয়ার পরে তিনিও ইন্তেকার করলেন বাকি যে তার সাথে ছিল এরপর তিনি তো আসলে কুফা চিনেন না তারপরে তিনি কিভাবে রাস্তা খুঁজে খুঁজে তিনি চলে গেলেন জিজ্ঞেস করতে করতে এভাবে তিনি কুফায় গিয়ে পৌঁছলেন যাওয়ার পরে তিনি কুফায় বাসীকে গিয়ে তার কথা বললেন দে পক্ষ থেকে তিনি আসছেন তো এভাবে তিনি যাওয়ার সাথে সাথে দেখলেন যে কুফাবাসীরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা বললেন যে আমরা কথা মানি না আমরা সাথে আমরা এভাবে করে তারা তাকে এমনভাবে খুশি খুশি করলেন মুসলিম মানে তিনি কিছুদিন থাকার পরে তার হাতে প্রায় আঠারো হাজার মানুষ বায়াত হয়ে গেছে তো আঠারো হাজার সেই যুগের আঠারো হাজার মানুষ একটা অংশের মানুষ বায়াত হয়ে গেলে আর কি চাই তো এভাবে করে তার হাতে প্রায় এত মানুষ বায়াত হয়ে গেছে তখন মুসলিম বিলাকির তিনি দেখলেন যে সবকিছুই তো পরিষ্কার তারা চাচ্ছে এবং আমি এসেও সত্যিকার অর্থে দেখলাম যে উপবাসীরা সবাই তৈরি হোসেন তাল হাতে খেলাফতের বায়াত হওয়ার জন্য তখন তিনি কি করলেন তিনি একটা চিঠি পাঠালেন যে হোসেন্লা গেছে আপনি মক্কা থেকে রওনা দিয়ে চলে আসুন এখানে পুরা পরিষ্কার রাস্তা পরিষ্কার তো এভাবে যখন তিনি এটা বললেন তো এইভাবে যখন চারদিকে কথাবার্তা চলছিল এই কথাগুলো আস্তে আস্তে এগুলো ছড়িয়ে গেল ছড়িয়ে যেতে যেতে এগুলো ইয়াজিদের কানে চলে গেল ছিলেন দামেস্কোতে তো তার কানে যখন এটা আসলো যে কুফাবাসীরা বিদ্রোহ করছে এবং তারা হোসাইন রাজাকে চাচ্ছে তো তারা ইয়াজিদের সেই আপনার রাষ্ট্র ব্যবস্থাকে তারা মেনে নিচ্ছে না তখন সে দেখলো তখন বস্রা এবং কুফা দুটো আলাদা আলাদা অংশে বিভক্ত করে ভাগ করা ভাগ করে আপনার শাসন করা হতো তো কুফার যিনি শাসন করতেন কুফার যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল নুমান বিন বাসির রাজি আল্লাহ তাল্লাহ তিনি এক সাহাবি ছিলেন এবং খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন তিনিও বিষয়গুলো জানতেন তিনিও চাইতেন যে সাইরাজ আসক তার হাতে তিনিও বায়াত হবেন কিন্তু বসরার যে গভর্নর ছিল তার নাম ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে ছিল কঠোর প্রকৃতি এবং খুবই নোংরা মনের এবং খুব কর্কশ টাইপের লোক ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে সে গভর্নর ছিল আসলে তাকে নিয়োগ তিনি আগেরই নিয়োগ ছিলেন তিনি মহবী আলাহ তাল সময়ের নিয়োগ ছিলেন তিনি কিন্তু আল বিদায় আর নেহা গ্রন্থের যে লেখাটা আমি দেখে পেলাম যে আসলে ইয়াজিদও তাকে পছন্দ করতো না শুরুতে সেও চেয়েছিল তাকে পরিবর্তন করবে কিন্তু পরিস্থিতি হয়ে গেছে উল্টা পরিস্থিতি কেমন হয়ে গেল পরিস্থিতি হচ্ছে যে যখন ইয়াজিদ জানতে পারলো বিষয়টা এমন যে হুসাইন আল তালা আর সাথে কুফাপাশিরা সবাই বায়াত হয়ে যাবে পরিস্থিতি তখন তাকে এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই জন্য তিনি তার আশেপাশে যারা ছিল তার সাথে পরামর্শ করলেন বিশেষ করে তিনি তার পাশে একজন তার বাবার আমলের একজন তা মানে গোলামই ছিলেন আসলে তো সে তার সাথে পরামর্শ করল তো সে বলল তার নাম ছিল মাওলা মার্জুন মাওলা মার্জুন এরকম তার নাম তো তার সাথে পরামর্শ কম সে বললো যে আপনি আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি বসরার যে গভর্নর উবাদুল্লাহ বিন জিয়াদ সে হলো এই কাজের যোগ্য তাকে আপনি দায়িত্ব দিতে পারেন আপনি কুফারও দায়িত্ব তাকে দিয়ে দেন তাহলে দুই অংশের দায়িত্ব সে পেয়ে যাবে আর তাকে বলুন যে কোনোভাবেই যেন সাইন কি করতে না পারে কুফায় প্রবেশ করতে না পারে আর কুফাবাসীদেরকে ভয়ভীতি দেখে তাদেরকে একেবারে আপনার মানে কি বলা যায় ভয় দেখিয়ে যে তারা সাহস না করে বায়াত হওয়ার জন্য তো যেই কথা সেই কাজ তো এই পরামর্শ যখন আহ মাওলাম যখন এটা ইয়াজিদকে দিল তো তখন তিনি তার আগে হয়তো বা পছন্দ কিন্তু তিনি অর্জুনের কথায় তিনি আগে থেকে জানতেন যেহেতু তিনি আগে থেকে চিনতেন মাওলাম অর্জুন তার কর্মকাণ্ড সম্পর্কে জানতেন তো স্বাভাবিকভাবে সে জানে যে ও চতুর প্রকৃতির কঠোর মানুষ তো ওকে দিয়ে কাজ হবে ওর মধ্যে দয়া মায়া নেই তো এভাবে ইয়াজিদ যখন দেখলেন যে তার ক্ষমতার মধ্যে তাকে নিরঙ্কুশ করার জন্য বিকল্প নেই তখন সে কি করলো ইচ্ছা হোক সে ওবাদুল্লা বিন জিয়াদকে বস্তা থেকে কুফার দায়িত্ব দিয়ে দিল আর বিন জিয়াদ এত চতুর প্রকৃতির মানুষ ছিল যে সে যখন কুফার দায়িত্ব সে যখন পেল সে সেটাকে গোপন রাখলো গোপন রেখে সে গোপনে চলে আসলো বস্তা থেকে কুফায় কুফায় চলে এসে গোপনে সে কুফার যে গভর্নরের প্রাসাদ ছিল সেখানে সে গোপনে পরিচয় গোপন করে চলে গেল যাওয়ার পরে সে বিভিন্ন ভাবে সেটাকে আপনার এভাবে ছড়ি করে এক প্রকারে সে দিয়ে সে তার দায়িত্ব নিল যে আমাকে এখন বিন মহাইবিয়া আমাকে দায়িত্ব দিয়েছে এখন আমি এটার গভর্নর তো এইভাবে সে দায়িত্ব নিয়ে সে প্রকৃতির ভাবে সে কি করলো সেই রাজপ্রাসাদে বসে সে গভর্নর কার্যালয়ের মধ্যে বসে বিভিন্ন নেতৃস্থানীয় লোকদেরকে ডেকে তাদেরকে ভয় দেখাতে লাগলো যে তোমরা তোমাদের এই উপবাসীদেরকে বলো যে তারা যে হোসাইনকে আশ্রয় দেয় যখন তার চাচাতো ভাই যে মুসলিম যদি আশ্রয় দেয় তার কথায় যদি তারা চলে তাহলে তাদের উপরে কঠিন বিপদ চলে আসবে এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না তো এভাবে আসলে আমাদের অঞ্চলে মানুষের হুচুকের পাগল কিন্তু সামান্য কিছু হলে আর খুঁজে পাওয়া যায় না তো ঠিক কুবাবাসীরা এই ভয় ভীতিতে আস্তে 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 তারা কি করলো ভয় ভয় আস্তে আস্তে বিন আকিলের সাথে সরতে থাকলো আপনি দেখেন যে মা যে অংশে আঠারো হাজার মানুষ মুসলিম বিনা হাতে বায়াত হলো যে তার আর বাকি মানুষ সবাই তারা হুসাইন হুসাইনাজ আসলে বায়াত হয়ে যাবে সে এবং তার সাথে প্রায় পাঁচশোর মতো তার সাথে প্রায় যোদ্ধা ছিল সবসময় তার সাথে থাকতো যে আমরা যুদ্ধ করবো প্রয়োজন আপনার সাথে হুসাইন হজ্জাল্লার পক্ষে চিন্তা করেন তো সেই যখন এই ওবাজ্লাহ বিন জিয়া যখন সামান্য একটু ভয় দেখালো তার পরের দিন ফজরের নামাজের পর থেকেই দেখলো যে লোকজন কমতেছে এক পর্যায়ে সে পাঁচশো কমে চলে আসলো একশোতে দেড়শো দুইশতে দেড়শতে এভাবে করতে করতে চলে আসলো পাঁচজন দশ জনে এক প্রকার মাগের যখন হয়ে গেল অনেকটা এরকমই লেখা যে তখন মুসলিম বিন আকিল দেখলেন তার পাশে চার পাঁচজন আছে পরের ভোজরে তিনি দিয়ে দেখলেন সবাই তার থেকে পালিয়ে গেছে আর কেউ নেই যারা যুদ্ধ করবে পাঁচশো এরাও নাই আর যারা বায়াত করছে তারা তো এমনিতেই সাধারণ মানুষ তো তারা এত ভিতু যখন এই পরিস্থিতি তিনি দেখলেন মুসলিম আকিল তিনি চিন্তা করলেন না হা তাহলে কি অবস্থা তাহলে তো এই একই অবস্থা যেটা আমরা মক্কা থেকে শুনে এসেছি যে আসলে কুপাবাসী কথা রাখে না সেই পরিস্থিতি তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি যে চিঠি লিখেছি গেলেন যে চিত্র দেখবেন এবং তার সাথে সাথে মুসলিম মির আকিল খুব নিজে কষ্ট পেলেন তখন তিনি চিন্তা করলেন যে কোনো প্রকারই হোক আমাকে এই খবর পৌঁছাতে হবে যে হুসাইন আজ তালাকে আসা থামাতে হবে তিনি যেন না আসেন কিন্তু এইদিকে তালা আজ যখন খবর পেয়ে গেলেন মুসলিম মির চিঠিটা পেয়ে গেলেন তখন তো তিনি আরো আহ বহাল তবিয়াতে আগে থেকেই তিনি যখন জানতেন যে সবাই তার জন্য তৈরি হয়ে বসে আছে তখন তিনি যখন আবার মুসলিমের আঁকিরা আকিল তার চিঠিও পেলেন তখন তিনি ডিসিশন নিলেন যে পরিস্থিতিতে সবকিছু অনুকূলে তখন তিনি সিদ্ধান্তে অটল হয়ে গেলেন তো এক প্রকারে তাকে বলা হয়েছিল যে আপনি মক্কা থেকে যাবেন না এটা নিরাপদ নগরী আপনি এখানে থেকে যান আপনি এখানে থাকা আপনার জন্য নিরাপদ কিন্তু তিনি যাওয়াটাকে উত্তম মনে করলেন এবং আয়সা সিদ্দিকার থেকে একটা বর্ণনা রয়েছে তিনি বলেছেন যে তালা নিহত হবেন ইরাকে তখন এই হাদিসটাও তাকে এক সাহাবি স্মরণ করিয়ে দিলেন যে আপনি যাবেন না সেখানে আপনি যদি সেদিকে যান এত কিছুর পরেও তাহলে আপনি কিন্তু বদ্ধভূমির দিকেই যাচ্ছেন তখন হুসাইন আল্লাহতালা বললেন যদি আমার মৃত্যু সেখানে থাকে তাহলে মক্কার এই অংশ থেকে আমার ওইখানটা যাওয়া উত্তম আমাকে তোমার মৃত্যুর অংশে যেতে হবে দেখেন আল্লাহ যার যেখানে মৃত্যু রেখেছে তিনি আল্লাহ তাকে সাদাতের মৃত্যু দিবেন এর জন্য শত বাধা বিপত্তি আসলেও তিনি সেটা পেরিয়ে চলে গেছেন ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার জন্য তো এইভাবে সবকিছুর পরও তিনি সেখানে গেলেন এবং প্রতিমধ্যে তিনি যাওয়ার পথেও যা রওনা করবেন তিনি সেখানে গিয়েছিলেন জিল হজ মক্কা থেকে যেদিন হজ হজের মূল কাজ শুরু হয় আরাফার নয় তারিখ তার আগের দিন আটি জিল তখন তিনি মক্কা থেকে তিনি রওনা করেছিলেন মূলত তো এই যে অবস্থা তার কাছে তখন খবর আসলো একজন বার্তা বাহককে পাঠালেন মুসলিম মিনাকিল একজনকে অনুরোধ করে যে তুমি যাও গিয়ে বলো যে মুসলিম মিনাকিল যে প্রথমে যে কথাটা বলেছেন সেটা আসলে তখন ছিল কিন্তু এখন উল্টেই গেছে এখন আপনি যাবেন না কিন্তু এই খবর পেয়েছিলেন হুসাই কিন্তু তিনি শোনেননি তিনি বিশ্বাস করেননি এটা যে এটা হয়তো বা কেউ ছড়িয়ে দিয়েছে মুসলিম বিন আকিল প্রথমে যেটা বলেছে সেটাই সঠিক আসলেন না এফাগুবাদা দূরত সে যখন দেখলো আ যে অবস্থা তখন সে চারদিক ঘোষণা করে দিল যে যারা মুসলিম বিন আকিলকে ধরে আনতে পারবে তাকে সহযোগিতা করবে তাদের তাদের কঠোর শাস্তি রয়েছে আর তাকে যারা ধরিয়ে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এভাবে চারদিক ঘোষণা করা হলো তো এভাবে মুসলিম বিন আকিল যখন কাউকে চিনলেন না তখন তো আসলে তার এমন অবস্থা হয়েছিল যে তাকে চিনিয়ে রাস্তাঘাট পার করে দেবেন তিনি যে মক্কায় ফিরবেন এরকম সুযোগও ছিল না তিনি তো চিনতেন না এইভাবে করে তিনি ঘুরতে ঘুরতে কোথায় যাবেন তিনি একটা জায়গায় আশ্রয় নিলেন পরবর্তীতে তিনি সেখানে আশ্রয় পেয়েছিলেন কিন্তু সেই পরিবারের ভয়ে আবার তার কথা বলে দিয়েছিল এভাবে তাকে ধরে নিয়ে আসা হলো এরপরে তাকে বিভিন্ন প্রশ্ন করলো বিভিন্ন কিছু সহায়কভাবে তিনি হোসাই যেহেতু চাহ ভাই ছিলেন ইমানে বলি বলি ছিলেন তিনি তার কোনো কথা মানলেন না তিনি তার কথা মানলেন না তার হাতে বায়াত হলেন না বলে তোমার হাতে বায়াত হওয়ার চেয়ে আহ মরে যাওয়া ভালো মানে এরকম তো এরপরে হলেন না কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ বান্দা এক পরকারে ওবাদুলাবিন যা তাকে অনেক কষ্ট দিয়ে শেষ করলে তাকে হত্যা করলেন নির্মমভাবে তাকে হত্যা করেছিল এবং তাকে তার চেহারা বিকৃত করেছিল এবং তার আপনার গলা বিচ্ছিন্ন করে দিয়ে এবং সেটা প্রাসাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তো এবং এমন কঠিনভাবে নির্মমভাবে সে মুসলিম বিনাকী দিনীয় শহীদ হয়ে গিয়েছিলেন এই ওবাবাদুলাবিন জ্যা আদি কঠোর এই প্রকৃতির তো শাহিকভাবে যখন এই পরিস্থিতি তখন হুসাইন উদ্দলা তার পরিবার সহকারে তিনি ইতিমধ্যে রওনা করেছেন যে আমি ইরাকের দিকে যাব তিনি যেহেতু যুদ্ধের জন্য যাচ্ছেন না এই জন্য তিনি মক্কামদিনা থেকে তার সাথে কোন আপনার যুদ্ধ সংযোগ ছিল না স্বাভাবিকভাবে চলাফেরার জন্য যতটুকু অস্ত্র দরকার সেটাই তাদের সাথে ছিল আর তিনি তার পরিবার তার বোন তার আত্মীয় স্বজন ছোট ছোট বড় যারা পরিবার সদস্য ছিল তিনি সবাইকে নিয়ে তিনি চলে আসেন তার তো উদ্দেশ্য হচ্ছে ইসলামী খেলাফতের তিনি দায়িত্ব নেবেন এবং সেখানে তিনি খেলাফত তিনি দায়িত্ব পালন করবেন এটা ছিল উদ্দেশ্য তিনি যুদ্ধ করতে আসেননি মূলত আর গুফাবাসীরা তো বলেছিল যে প্রয়োজন হলে তারা তার পক্ষে লড়বে কিন্তু সত্যিকার অর্থে তারা তার কথা রাখেননি এভাবে হোসেন রাজুল্লাহ তালা আনু মক্কা থেকে চলে আসলেন মক্কা থেকে তিনি যখন চলে আসলেন এভাগে যে কথা সেই কাজ ইয়াজিদ যখন তাকে আহ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যখন কুফার দায়িত্ব দিল বললো যে কুফাবাসীদেরকে সাইজ করার জন্য তো ইয়াজিদ তো মোটামুটি কয়েকদিনের ভিতরে কুফাবাসীদেরকে সাইজ করে ফেলেছে কারণ এরা হুজুগে পাগল অল্পতি ভয়ে তারা সবাই আগের মতো হয়ে গেছে আর যেটা করতে বলেছে ইয়াজিদ তাকে নির্দেশনা দিয়ে পাঠিয়েছিল যে হোসাইন যেন কোনো প্রকারে কুফায় প্রবেশ করতে না পারে মূলত তাকে মারতে বলেছে এরকম ঐতিহাসিক এই গ্রন্থের মধ্যে লেখা নেই এটা বলেছিল তো ও কঠোর প্রকৃতির লোক সেই বিষয়টাকে আরো বেশি খুশি করার জন্য হয়তো বা আরো বেশি আগ বাড়িয়ে যে কাজটা করেছিল তো যাই এরপরে যখন হোসাই এই কার্বাল আফরাত তীরে পর্যন্ত চলে আসলেন তখন স্বাভাবিকভাবে ইয়াজিদের যে বিশাল বাহিনী আহ ওবাদুল্লা বিদ্যের নেতৃত্বে যারা ছিল সে প্রায় পাঁচ হাজার শূন্য বা চার থেকে পাঁচ হাজার শূন্য বাহিনী তারা চারদিক ঘিরে রেখেছে ঘিরে ফেলেছে তো হোসাইন তো মাত্র পরিবার কয়েকজন সদস্য কেউ দেড়শো বলে কেউ দুইশো বলে কেউ সত্তর জন বলেন তো এভাবে করে তার সাথে মাত্র সামান্য লোকজন ছিলেন তার মধ্যে শিশু বৃদ্ধ মহিলা তার পরিবার সদস্য যিনি এত যুদ্ধ করার মতো না তো এভাবে করে তারা অবরোধ করে রেখেছেন তাদের বাচ্চাদের পানির অভাবে কেউ মারা যাচ্ছিলেন খুব কষ্ট হচ্ছিল তখন হোসাইন আলোতালা আহ তাদেরকে বললেন যে আমি আসলে যুদ্ধ করতে আসিনি আমি এখানে যুদ্ধ করতে আসিনি আমাকে কুফাবাসী আমন্ত্রণ করেছিল খেলাফত নেওয়ার জন্য আমি তাদেরকে যাচ্ছি তোমরা আমাদেরকে কুফায় যেতে দাও বলছে যে প্রশ্নই আসে না যেতে দেওয়া যাবে না তখন তিনি তাদেরকে তিনটা শর্ত দিয়েছিলেন এই কঠিন পরিস্থিতির কারণে যে এক তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার যেখান থেকে এসেছি আমি মক্কা মক্কায় চলে যাই অথবা আমাকে তোমরা এই বর্ডারে যেতে দাও আমি সেখানে গিয়ে আমি যুদ্ধ করব যুদ্ধ করে আমি যেটা হয় আমি সেটা মেনে নেব অথবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও যেহেতু ইয়াজিদ এই রাষ্ট্রের নিজেকে রাষ্ট্রপ্রধান বলছে তো ইয়াজিদের কাছে আমি যাব এটা বলা যাবো সে তার বসতা স্বীকার করার জন্য বলছিল তো সেটার জন্য তো আর হুসাইন আজ্লাহার মতো আদর্শ মানুষ তিনি তো আর এটা মেনে নিতে পারেন না তো তিনি সেটা মানেননি তারপরে তারা যুদ্ধ করে এইটা অসম যুদ্ধ আসলে এটা তো আর যুদ্ধ না এটা অসম একটা লড়াই বলা যায় তো সেখানে তার এক প্রকারে তার পরিবারের সমস্ত সদস্যদেরকে নির্মম্ব হত্যা করা হলো এবং এক প্রকারে ওবাদুল্লাহ ওবায়দুল্লাহ জিয়াদের নেতৃত্বে নৃশংসভাবে তাকে হত্যা করা হয় এবং তার গলাকে বিচ্ছিন্ন করা হয় এবং পরবর্তীতে তার যারা আত্মীয় স্বজন ছিল তার পরিবার সদস্য যাদেরকে গলা বিচ্ছিন্ন করে নির্মম্ব হত্যা করা হয়েছিল তাদের এই খণ্ডিত দেহকে তারপরে ইয়াজিদের কাছে পাঠানো হয়েছিল তো এটা দেখে কোনো প্রতিশোধ নেননি আসলে ঐতিহাসিক বই যেগুলো সঠিক এগুলোর মধ্যে ইয়াজিদ তাকে মারতে বলেছে এই কথাও নেই কিন্তু ইয়াজিদ যারা তাকে মেরেছিল তারা তো সব ইয়াজিদের লোকই সে পরবর্তীতেও তো তাদের বিচার করতে পারত সেটা সে করেননি তো এইভাবে করে হোসেন আজদাল্লাহ শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে নির্মম ভাবে সাদ করলেন কাদের হাতে কোনো বিধর্মীদের হাতে না এই উন্মতরই একদল বিপদগামী লোকের হাতে এবং সেটা কখন পীর নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকালের মাত্র পঞ্চাশ বছর পরে চিন্তা করে থাকে তা আজকে পীর নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন তাই ইন্তেকালের পরে আজকে চোদ্দশো চুয়াল্লিশ হিজি তার মানে আসলাম দশম ইন্তেকাল করেছে মানে চোদ্দশো চৌত্রিশ বছর চলে গেছে তো দেখেন আল্লাহামের ইন্তেকালের পঞ্চাশ বছর পরে ইসলামের মধ্যে নামাজ পড়ে রোজা রাখে দিন পালন করে কিন্তু আল্লাহর জমি যে আল্লাহ দিন থাকবে সঠিকভাবে সুরাবিত্তিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে সেটাকে তখনকার শাসক যারা ছিল তারা মানতে চায়নি আজকেও মানতে চায় না তো এই জন্য সেই ভাবে সে নির্মম ভাবে হোসেন আল্লাহ শহীদ করে দেয়া হলো তো তাদের তো মর্যাদা আল্লাহ আলামীনের কাছে আছেই হোসেন আল্লাহ যুবকদের সর্দার হবেন জান্নাতে তাদের তো মর্যাদা আল্লাহ রবুল্লা আলমীর কাছে কতটাই আছে তারপর আল্লাহ আলামীন আলমিন ইসলামের খেদমতে তাদের এই শাহাদাতের মাধ্যমে তাদের মর্যাদা আরো বেশি উত্তীর্ণ করে দিলেন তো এই জন্য এই কারবালার মূলত এই ঘটনা হচ্ছে এটাই তো এরপরে দেখেন যে যেই ক্ষমতার জন্য যে ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য ইয়াজেদ তার ইয়াজেদের নেতৃত্বে মুসলিম বিশ্বের সবচেয়ে যোগ্য মানুষকে রাসুদাল্লাহ আসসালামের দৌহিত্র রাস্লাম কলেজা টুকরাকে নির্মম্বম হত্যা করা হলো এটা একমাত্র ক্ষমতাকে কুকৃত করার জন্য ক্ষমতাকে নিরঙ্কুশ টিকে রাখার জন্য তো এইভাবে এটা হলো একসা জিতে তো বাসার জিতে দিতে ঘটনা কি ঘটলো মদিনাবাসীরা বিদ্রোহ করলো যে এরকম নির্মম দহিত্রকে শাহাদাত শাহাদাতের হত্যা করা হলো এটা তারা কোন ভাবেই মানতে পারলো না তো তারা বিদ্রোহ করলো যে আমরা ইয়াজিদের নেতৃত্ব মানি না তখন ইয়াজিদ কি করলো পরবর্তীতে তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিল মদিনায় মদিনায় শত শত সাহাবাহিক নাম জীবিত আছে তাদের অনেককেই তারা তাকে মেসাকার করে দিলেন তাদেরকে হত্যা করা হলো আহ এবং নারীদের দর্শন করা হলো লুটতরাজ করা হলো আজিদের নেতৃত্বে ক্ষমতাকে কুকীকত করার জন্য সে কিন্তু নামাজ পড়তো রোজা রাখতো অনেকে বলে এই অজিৎ পাই ছিল আসলে সঠিক বন্যা সে মদ পান করতো এটাও নেই সে কিন্তু নামাজ সোজা করত। তারপর দেখেন ক্ষমতার জন্য সে কি করল মদ্দিনা আল্লাহ সাল্লা সাল্লামের আপনার পবিত্র জায়গায় সে হত্যাকাণ্ড করলো তার পরবর্তী বছর টিস দিতে সে কি করলো মক্কাবাসীরা বিদ্রোহ করলো সে মক্কার শান্তিপূর্ণ জায়গা যেখানে মানুষ হত্যা করা যায় না সেখানে সে আবার সৈন্যবাহিনী প্রেরণ করে মক্কাকে মেসাকার করে দিল তার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য দেখেন আল্লাহর কি বিচার মানুষ জানে না যে আমি আজকে কি অত্যাচার করেছি কালকে কি পরিণতি আসতে পারে ঠিক এ তৃতীয় চতুর্থ বছরে গিয়ে দাঁড়ালো যে ইয়াজিদ মারা গেল ইয়াজিদ যে মারা গেল ও যদি এটা জানতো ও তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হুসাইন আল তাল্লাহকে এভাবে নির্মম সে হত্যা করতে পারে অথচ মোহাবে রাজুল তাকে ওসিয়ত করে গিয়েছিল যে নবী পরিবারের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে সেই কথা হবে মধ্যে আপনার বর্ণনা সহকারে আছে এবং সে কিন্তু জানতো সেটা আজকে সামান্য ক্ষমতার কারণে দেখেন মানুষ সে জানত দেবী নবী সাল্লাহ ইসলামের দহিত্র হুসাইন তালা তার গায়ে হাত দেয়া যায় না তারপর সে সেই কাজটা করেছিল শুধু ক্ষমতার জন্য আল্লাহর কি বিচার দেখেন তৃতীয় বছর তিন বছর অতিবাহিত না হতেই সে ইন্তেকাল করলো আর ইয়াজিদের বয়স কিন্তু বেশি ছিল না ইয়াজিদ তখন সম্ভবত চৌত্রিশ বছর বয়স ছিল মাত্র যখন সে খেলা সে যখন তার বাবার ইন্তেকালের পরে যখন রাষ্ট্র আসে তার মানে সাঁত্রিশ বছর বয়সে সে ইন্তেকাল করে দেখেন অথচ ক্ষমতার জন্য সে আর আমরা অনেকে ভাবি যে তখন হোসেন আজ বয়স অনেক কম ছিল কম ছিল না হোসেন আজ্লা আল্লাহ রা যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল বর্ণনায় যেগুলো যেটা আসছে তার পাঁচ বছর বয়স ছিল তাহলে তখন যদি পাঁচ বছর বয়স থাকে তাহলে হয়েছিল বছর মানে তিনি যখন শহীদ হন তখন তার বয়স ছিল অন্তত কমপক্ষে হলো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর তিনি তো বিচক্ষণ মানুষ ছিলেন তো এভাবে ইয়াজিদ সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নির্ভমভাবে ভাবে তাকে হত্যা করেছিল তাকে সাদাত তিনি সাদাত বরণ করেছিলেন তার তৃতীয় বছরের মাথায় ইয়াজিদ দুনিয়া থেকে চলে গেল তো তারপরে ইয়াজিদের ছেলে মিয়া বিন ইয়াজিদ ইয়াজিদ তার ছেলের নাম ছিল বাবার নাম ছিল তো সে কিছুদিনের জন্য খেলাপথ খেলাপথ কি মানে তার বাবার রাষ্ট্র ক্ষমতায় তিনি বসছিলেন তারপরে তার পরবর্তীতে উমাইয়া বংশের লোকজনের হাতে সে নিহত হয়ে যায় এরপর থেকে আজ পর্যন্ত ইয়াজিদের বংশে কেউ ক্ষমতায় আসতে পারেনি আল্লাহর কিনে মম বিচার আর হুসেন আজদাল্লার সাথে যারা খারাপ আচরণ করেছে যারা সেই যুদ্ধ অংশগ্রহণ করেছে ইতিহাস থেকে যেগুলো জানা যায় যে তাদের কেউ স্বাভাবিক মৃত্যুকরণ করতে পারেনি এর অধিকাংশই গুপ্ত হত্যা শিকার হয়েছে অথবা মানুষের হাতে তার হত্যা শিকার হয়েছে এভাবে দুনিয়া থেকে চলেছে মানে আল্লাহ রবুল পক্ষে যারা থাকে তারা দুনিয়াতে সামান্য বিপদের মধ্যে পড়ল আখেরাতে তারা তার তাদের প্রতিদান পাবেন এবং দুনিয়ার এই বিপদের মাধ্যমে আল্লাহ তাদের আখেরাতের আরো মর্যাদা বাড়িয়ে দেন আর যারা সাময়িক ভাবে আজকে বিজয় লাভ করেছি বলে আজকে তারা আপনার খুব বেশি খুশি তারা খুব বেশি দিন বাকি নেই যে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে দুনিয়া এবং এই জন্য আসলে সত্যিকার আসতে খুব সংক্ষিপ্ত আকারে সময় বেশি হয়ে যায় এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে আসলে কার বলা ঘটনাটা বলা হয়েছে অনেক উদ্ধৃতি আছে অনেক কথা আছে এখানে তারা বিভিন্ন কিছু আসলে আসলে অনেক কিছু বলা যায় কিন্তু আমরা যেটা শুনেছি বিশাদ সিন্ধুর উপন্যাসের মাধ্যমে ওইটা একটা উপন্যাস ভাই ওটা ভুলে যান ওটা কেউ পড়বেন না ওইটার সাথে সঠিক ইতিহাসের কোন মিল নেই ওইটার মধ্যে আছে হোসাদাকে জবা দেওয়া গেল না তার গর্দান কাটতে পারলো না তারপর তার উপর করে বললেন যে এইভাবে কাটতে ওইভাবে কারো সীমার করলো তার নাম সীমা তারপর তার হাত পায়ে পশম ছিল না এই জন্য যারা পশম নেই তারা এখনো খুব বেশি কঠোর প্রকৃতির এগুলো সব ভুয়া কথা এগুলো এগুলোর কোনো অস্তিত্ব নেই এগুলো হচ্ছে আপনার সিয়াকিদার মানুষের কাছ থেকে এগুলো আরো অনেক অনেক বিভিন্ন আপনার বর্ণনা রয়েছে যেগুলো মিথ্যায় ভরপুর এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই হুসাইন আজদাল্লাকে স্বাভাবিকভাবেই হত্যা করা হয়েছে তিনি সাধন বরণ করেছিলেন তো এভাবেই একটা আপনার ইসলামী খেলাফত ব্যবস্থার শেষ তা এভাবে নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল তো পরবর্তীতে যে ক্ষমতার জন্য এই কাজগুলো করলো তার তিনি তো ভোগ করতে পারলেন না তার পরিবারকে ভোগ করতে পারল না কেমন পর্যন্ত কেউ আসবেও না এইভাবে সে মারা গেল তো যাই হোক তো মূলত আসলে প্রকৃত ঘটনা হচ্ছে এটা যে আসলে ঘটেছিল এটা তো হোসাইন গেলেন তিনি গিয়েছিলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য যেটা ইয়াজিদের মাধ্যমে নষ্ট হয়ে গিয়েছিল কারণ সে তার বাবার পরবর্তীতে তার বাবার অসিয়তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় না এটা ইসলাম সিস্টেম না ইসলাম পরিবার তন্ত্রকে এভাবে সমর্থন করে না ইসলাম হচ্ছে যোগ্য মানুষের সুরা বা পরামর্শের ভিত্তিতে একজনকে বানাবে আমাদের বর্তমানে যে আধুনিক গণতন্ত্র আছে কেউ বলে এটাই ইসলামের গণতন্ত্র বিষয়টা তা নয় বর্তমানে যে গণতন্ত্র আছে এখানে আপনার যে সমাজে সবচেয়ে বেশি অবহেলিত অবহেলিত বিষয়টা তো সেটা বলছি না একেবারে গোবেচারা যার কোনো হিতায় জ্ঞান বা বুদ্ধি করে বলতে পার না তারও মতের যা মূল্য আর সমাজে সবকিছু সম্পর্কে যে জানে তারও মতের মতের সেই মূল্য তাহলে এখন আপনি কেউ কিছুই জানেন এরকম তিনজন লোক যদি থাকে আর যা খুব ভালো জানে এরকম দুইজন লোক থাকে তাহলে বিজয়ী হবে কি বর্তমান গণতান্ত্রিক আকারে বিজয়ী হবে ওই তিনজন মূর্খ ইসলাম এই জন্য ইসলামে এই এই গণতন্ত্র ইসলামে নেই ইসলামে গণতন্ত্র আছে যেটা সেটা হচ্ছে যে আপনার যোগ্য মানুষকে মতামতকে মূল্যায়ন করতে হবে যারা যোগ্য নীতি নৈতিকতা ধর্ম সার্বিক ভাবে যারা যোগ্য এরকম যোগ্য মানুষদের মধ্য থেকে পরামর্শের ভিত্তিতে বতরি তৈরি করতে হবে নেতৃত্ব এটা যেটা বর্তমান গণতন্ত্রের মধ্যে নাই জন্য অনেক ইসলামী গণতন্ত্র জাহাজ বলে চালিয়ে দেন বর্তমানে যেটা চলছে এটা কোনো গণতন্ত্রই না এইটা ইসলামিক গ্রন্থ ইসলামের সাথে এটার কোন আছে যে আপনার মানুষের মূল মানুষের মতামত নেই হ্যাঁ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মতামত সব মানুষের মতামত সম্ভব হলে নেওয়া হয় এবং সেটা নেওয়া হয়েছিল আব্দুর রহমান ঘরে ঘরে গিয়েও খবর নিয়েছিলেন উসমান আজ্লা খলিফা নির্বাচন করার সময় তখন এরিয়া ছোট ছিল এই জন্য সেটা সম্ভব হয়েছিল বর্তমানে আমাদের এরিয়া অনেক বড় এই জন্য ভোটের মাধ্যমে নেওয়া হয় এটাও একটা স রূপ কিন্তু আপনাকে প্রার্থী বাছাই করার জন্য অন্তত তাদেরকে আপনি যোগ্য বাছাই করতে হবে তারপরে আপনি তার সমর্থনের দিক থেকে যে সবাই ভালো মানুষ এখন কাকে বানাবো সেক্ষেত্রে আপনি সারা দেশে নিতে পারেন কিন্তু আপনি প্রার্থীও যদি সবাই কেনেন তাহলে তো রকম আপনার যা এখন যেরকম হচ্ছে নেতৃত্ব সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো আসছে যেটা আল্লাহ রসুল বলছেন যে নেতৃত্বে আসবে সবচেয়ে নিকৃষ্ট লোক সে নিকৃষ্ট লোকগুলো আসবে আপনি আমি বা এখন অনেক এজিৎকে গালি দিই অনেক অনেক কিছু করি এখনকার আমাদের যা আমরা যারা যা মানুষ যে সমস্ত নেতৃত্ববৃন্দকে দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মধ্যে এরা খুব একটা এজিদের চেয়ে ভালো না খুব ভালো না এই যে নামাজ রোজা করতো কিন্তু এরা বর্তমানে অনেকে নামাজ রোজাও করে না তারপরে দেখেন মোহাম্মদ সাল্লাহামের দহিত্বকে হত্যা করতে তার নেতৃত্বে হত্যা করার পরেও সরাসরি তিনি নির্দেশ না দিলে হত্যার পরে যদি তিনি বিচার করতেন তাহলে তো কিছুটা বাঁচা যেত সেটা করেননি তার মানে প্রকার অন্তরে তিনি হত্যায় তার সায় ছিল তিনি এই নামাজ এই রোজাদে কি হবে যেমন আমাদের অনেক নেতৃবৃন্দকে দেখা যায় যে নির্বাচন আসলে উজু সারা মসজিদে ঢুকে যায় এরকম শুনি আমরা আসলে দেখিনি শুনি আর কি এটা আসলে আমরা আলোচনা অন্যদিকে চলে যাই এটা বোঝাবার উদ্দেশ্য এটাই যে কারবালার সাথে নেতৃত্বের একটা গুণ আছে যার জন্য আমাদের বলা যে নেতৃত্বের লোভ নেতৃত্বকে ধরে রাখার নিরঙ্কুশ করার যে একটা লোভ লালসা থেকে মূলত কারবালার সৃষ্টি হয়েছিল এই আর হুসাইন রাজা যেটা করেছিলেন তিনি সত্যের পক্ষে ইসলামিক খেরাপদ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়েছিলেন আর তার বিপক্ষে যারা ছিল তারা ছিল অন্যায়ভাবে ক্ষমতাকে কুকৃত করার জন্য করেছেন এটা হচ্ছে মূলত প্রকৃত শিক্ষাটা হচ্ছে এটা আর যে এটা বলছিলাম যে বিশ্বাস যে ঘটনা আছে সেটা উপন্যাস আকারে লেখা হয়েছিল এটার সাথে সত্যিকার ইতিহাসের কোনো মিল নেই এটা বিশ্বাস করবেন না এটা পড়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে আলবিদা নিহা গ্রন্থ ইবনে কাসির রহমতুল্লাহ যে বিশদ বর্ণনা দিয়েছেন সঠিক তথ্যের আলোকে এটা আপনারা দেখে নিতে পারেন চাইলে গুগল থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন এগুলো জানতে পারবেন তো আসলে কারবালার শিক্ষাটা কি আমাদের জন্য তো এক নম্বর হচ্ছে যে কারবালা আমাদের কি শেখালো যে সত্যের পক্ষে মাথা নোয়ানো যাবে না হোসাইনজাল্লা ইসলামের জন্য খেলাপতের জন্য তিনি কি করলেন তিনি সাদত বহন করলেন যদি এরকম সুযোগ আমাদের জন্য আসে এবং সেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা বুঝতে পারি যে সঠিকভাবে যে আসলে ব্যাপারটা তাই এবং যারা ইসলাম সম্পর্কে জানেন যারা বোঝেন যারা ইসলামী নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে বা রাষ্ট্র ব্যবস্থা থেকে যদি সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে এখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আপনাকে আমাকে নামতে হবে তাহলে আমরা আমাদের জীবন বাজিয়ে রেখে আমরা সেটা যাবো কিন্তু বর্তমানে শ্রেণীর মানুষ দেখা যায় যে ওই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেশে বোমা মারে মানুষ মারে এটার সাথে ইসলামের এই এই কোনো সম্পর্ক নেই থেকে দূরে থাকতে হবে এগুলো ইসলামের জেহাদ আছে কিন্তু এভাবে না জেহাদটা একটা প্রাতিষ্ঠানিক আকারে করতে হবে আপনি আমি সিদ্ধান্ত একা নিয়ে জেহাদ করা যায় না তো যাই হোক তো এটা একটা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে কারবালা আমাদেরকে হোসাইনতলা শাদত বরণ করেছেন এই তিনি যে নির্মমব হত্যাকাণ্ড শিকার হয়েছেন এই যে ইসলামী বিশ্বের যোগ্য ঐক্য চলে গেলে যা হয় এটা আমাদেরকে চেষ্টা করতে হবে আজকেও আমাদের মুসলিম বিশ্বের যে রয়েছে যার জন্য আমরা আসলে এত শক্তি সামর্থ্য থাকার পর আমরা মার খাচ্ছি শুধু এই অনক্যের কারণে এই জন্য আমাদেরকে সামান্য মত যেগুলো আছে গুলো ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ইসলামের জন্য লড়তে হবে তাহলে আমাদেরকে কোনো পর্যায়ে আর এরকম অসহায় আত্মসমর্পণ

আর যেটা আমরা শিক্ষা নিয়েছি বর্তমান যেটা করছি এটা বর্জন করতে হবে সেটা হচ্ছে যে কারবার আকান্তি করে ইবাদত করা চলবে না হোসাইন তালা সাত বরণ করেছেন আমরা আল্লাহামের পরিবার হিসেবে তার জন্য আমরা দোয়া করি আমরা নামাজের পরে যে আমরা রসুলাম আহলে বাতের জন্য আমরা দোয়া করি আমরা দূর করি আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়াল আলহ মোহাম্মদ কামা সাল্লাহ তাল্লাহ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ এই যে আমরা দোয়া করি এই দোয়া তার পরিবারের জন্য আছে এবং স্পেশালভাবে আমরা হোসেন আল্লাহর জন্য যে আপনি দোয়া করতে চান সেটাও করতে পারেন আপনি করবেন তাদের জন্য অবশ্যই দোয়া তারা সাদাতের মর্যাদা লাভ করেছেন তা জান্নাতের সর্দার আমরা যে তাদের দলভুক্ত থাকতে পারি জান্নাতে আলহামদুলিল্লাহ কত সৌভাগ্যের ব্যাপার আমরা তাদের জন্য দোয়া করব। কিন্তু এই যে আশুরা আসলে দশম মরম আসলে তার এই কেন্দ্রিক যে আমরা যে কাজগুলো করি আমরা আশুরাকে মূল্যায়ন যদি করি এই কারবালাকে কেন্দ্র করে আমরা যদি মর্সিয়া কন্দন করি আমরা যদি আমাদের গলাকে চাপড়াই আমরা আমাদের শরীরকে রক্তাক্ত করি আমরা যদি আমাদের বুকের মধ্যে এরকম অনেকে দেখা যায় এরকম হাত মারি এগুলো করি এগুলো হচ্ছে আপনার আহ শোক পালন করা বা এগুলো হচ্ছে মাতম করা এগুলো ইসলামে নিষিদ্ধ সাল্লাম বলেছেন জাহিলিয়াতের মতো তোমরা মানুষকেও মারা গেলে তাদের জন্য উচ্চস্বরে কোন করতে নিষেধ করেছেন এগুলো জাহিলিয়াত বলা হয় এগুলোকে নাহা রসাল্লাহ আলাইসাল্লাম নিহাত বলা আছে হাদিসের মধ্যে রসদাম এই নিহাতের কাছে তো নিহাত কি নিহাত সম্পর্কিত বিষয় সত্যি সুনানা তিমিচির মধ্যে রয়েছে যে উচ্চ স্বরে বিলাপ করা মৃতর জন্য খাওয়ানো এরপর এই জাতীয় আর অনেকগুলো কাজ যেগুলো মৃত্যুকে কেন্দ্র করে করা হয় এই আচার অনুষ্ঠানকেই নিয়াহাত বলা হয় তো এগুলোকে হারাম করা হয়েছে এই যে হুসান রাজুসাল্লামের পরিবার তিনি তার দহিত্র প্রিয় পাত্র ছিলেন তার জন্য আমরা দোয়া করব যদিও তারা আমাদের দোয়ার মুখাপাক কিনা তারপর আমরা তাদের জন্য দোয়া করলে আমরা উপকৃত হব এটা হচ্ছে আমাদের করণীয় কিন্তু এই কেন্দ্রিকে আমরা যে কাজগুলো করি এই জন্য সবাইকে সতর্ক করবো যে ভাই আমরা মাতম করব না এটা আমাদের কাজ নয় যারা মাতম করছে আজকে সেই ইরানের কুফায় ইরাকের কুফায় ইরানের অধিকাংশ সিয়া মানুষ এবং অন্যান্য অঞ্চলে যারা এরাই কিন্তু এদের কারণে আলী রাজ শহীদ হয়েছে এদের কারণে হাসান রাজ তার খেলাফত পরিচালনা করতে পারেননি এদের কারণে এরা ডেকে নিয়ে হোসাইনতোল্লাকে শহীদ করার বিষয়টা ত্বরান্বিত করেছে তো স্বাভাবিকভাবেই এরাই এখন মাতম করছে এরা কেমন পর্যন্ত এই মাতম করলে হোসাইনতলার সামান্য কোনো উপকার হবে না তার কোনো ক্ষতিও হবে না আর আমরা যারা সত্যিকার অর্থে রাসুল সাল্লাহামকে আদর্শ মেনে নিয়েছি আল্লাহ বলেছেন ফি তোমাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছে তোমাদের রাসুল তো রাসুল্লাহ আসলাম মহরম সম্পর্কে আমাদেরকে বললেন মহররম হচ্ছে রমজানের পরে সবচেয়ে উত্তম মাস হচ্ছে মোহরম আল্লাহর মাস মোহরম তো এই জন্য আমরা মহররমকে গুরুত্ব দিব আমার রাসুলের কারণে কারণ রাসুল হচ্ছে আমাদের আদর্শ এই জন্য রাসুল সাল্লাহাম যেহেতু তিনি তার ভবিষ্যৎ বাণী ছিল যে ইরাকে শহীদ হবেন তিনি তাহলে সেই দিনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হোসাইনের বিষয়ে কিছু বলেননি তার মানে আমাদের জন্য ইবাদত হিসেবে কারবালা কোন বিষয় না কারবালার থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে ইমানই শক্তিতে শক্তি মান হয়ে আমাদেরকে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নিয়মতান্ত্রিক পন্থায় সঠিকভাবে এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে বাধা আসলে আমরা শহীদের তামান্না পান করতে আমরা চিন্তা ভাবনা করবো না এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা কিন্তু আমরা মৃত্যু মৃত্যুবরণ করেছেন শহীদ হয়ে গেছেন দুনিয়া থেকে এই জন্য আমরা আমাদের রক্তাক্ত করব তা আপনার তাজিয়া মিছিল করব এগুলো আমাদের কাজ নয় এগুলো থেকে থাকতে হবে এবং যারা শরীরকে রক্তাক্ত করেন এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রুবুল্লাহম স্পষ্টভাবে বলেছেন আপনার পবিত্র কোরআন সবচেয়ে অন্যতম সুরাল বাকার আহ একশত পঁচানব্বই আয়তের শেষের অংশটা তাকান সেখান থেকে আল্লাহ বসে তুলকুবি আই দি কুম তুমি তোমার নিজের হাতে তোমার নিজেকে ক্ষতির মধ্যে না আল্লাহ নিষেধ করেছেন এই জন্য আপনি যদি কোনো কিছু একটা খান আপনি হোক সেটা আপনার পানবিরি সিগারেট যেটা খেলে আপনার শরীরে ক্ষতি হবে এটাও ওই জন্য হারাম এই সূত্রের আলোকে যে আপনার কে আল্লাহ আপনার দেহ দিয়েছেন আপনাকে সুস্থ রেখেছেন এটা নিয়ামত এটা আপনার কোনো কল্যাণ না এটা আপনার কল্যাণ হবে কিন্তু এটা আপনার নিজের কোনো কি আপনার কামাই না এটা আল্লাহ দিয়েছেন এই জন্য আপনার দেহকে আপনি নষ্ট করতে পারেন না আপনাকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারেন এটা হারাম এই জন্য যারা দেহের সাথে এই কাজগুলো করে তারা আল্লাহ রবীন্দিনের কাছে বড় ধরনের অপরাধী হিসেবে কেমন দিন উঠবে হোসেন আল্লাহ তো কোনো উপকারী হবে না তার কোনো ক্ষতিও হবে না কারণ তিনি এগুলো করতে বলেননি তিনি আল্লাহ সাল্লাহ সাল্লামের সেই আদর্শেই তিনি বলিয়ান ছিলেন তিনি দেখতেও আল্লাহ সাল্লামের মতো ছিলেন কারণ ইকরাম বলেছেন যে সব রাসুদুল্লাহ সাল্লামের সবচেয়ে মানে কাছাকাছি চেহারার মানুষ ছিল হোসাইন আহন তিনি দেখতে যেমন ছিলেন আমাদের সাল্লামের মতো তার আচরণও ছিল প্রিয়নবীলের মতো তিনি কখনই কাজের উপর সন্তুষ্ট ছিলেন না দুনিয়াতে থাকতে এই জন্য এই কাজ তার কোনো উপকার হবে না তার কোনো ক্ষতিও হবে না বরং যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে তাই জন্য সবাই সমস্ত তিনি ভাই তিনি বোনদেরকে আমরা বলবো যে আসুন সংক্ষিপ্ত আলোচনা তাও অনেক লম্বা হয়ে গেছে হয়তোবা আমরা আসলে বলতে পারছি না সার্বিক সবকিছু এই অল্প সময়ের ভিতরে তারপর আপনাদের অনুরোধ করবো আসুন আমরা ইসলামের সঠিক ইতিহাস জেনে সেটা মেনে চলার চেষ্টা করি অনেক ভাই থেকে ফেসবুকে দেখি আমরা শুধু বিভিন্ন রকমের কমেন্ট করেন কেউ কেউ ইয়াজিদকে গালি দিচ্ছেন কেউ গালি দিচ্ছেন না কেউ আবার পক্ষে বিপক্ষে কথা বলে তাদেরকেও গালি দিচ্ছেন আসলে আপনি আমি মুসলমানকে গালি দেওয়া হচ্ছে কুফুরি এখন কেউ বলতে পারেন যে ইয়াজিদ কি মুসলিম ছিল ইয়াজি নামাজপর থেকে অবস্থায় মারা গেছে হোসেন আজদোল্লাহকে সে তার শাসন ক্ষমতা হত্যা করে অনেক কিছু করা হয়েছিল তো এই যে অনেক কিছু করা হয়েছে সে এটাতে অপরাধী সে তার বাহিনী দিয়ে মদিনায় ব্যাসাকার করলো মক্কা ব্যাসাকার করলো এগুলোর বিচার তো আল্লাহ করবেন আমি আপনাকে কি গালি দিলে তার বিচার হবে বলেন গালি দিলে বিচার হবে তারপর তাকে গালি দিলেও কেউ কিছু একটা মেনে নিতে পারে তার বাবা যে ময় বের হয়তো হয়তোবা তিনি তার ছেলেকে সম্মতি দিয়ে গেছেন কিন্তু তার আগে তার যে অবদান এটা অস্বীকার করা তাকে গালি দেওয়া যাবে না

তো তিনি হয়তো বা খেলাফতের যে সিস্টেম ছিল সেটা না করে তিনি তার ছেলেকে মনোনয়ন দিয়েছিলেন এটা একটা ভুল ছিল এ এটার কারণে হয়তো আজকে এরকম কিছু হয়েছে আমাদের বিশ্বাস কিন্তু দেখেন হুসাইন কিন্তু সেটা মেনে নিয়েছেন তালাকে যখন বলা হয়েছিল যে আপনি ইরাকে যাবেন না আপনি সেখানে আহ সাদত বরণ করবেন আপনি আপনাকে সেখানে মারা হবে সে কথা আল্লাহ রসুল বলে গেছেন তখন তিনি বলছেন যদি আমার এটা যদি হাদিসের কথা হয় তাহলে তো আমাদের সেখানে যেতেই হবে দেখেন তিনি কিন্তু তার ভাগ্য মেনে নিয়েছেন এরপরে তিনি তাকে সর্বশেষ আবার যখন থামানোর চেষ্টা করা হয়েছিল আরেকবার যাওয়ার আগেও তখন তিনি বলছেন যে আমি আমার আমি রাসুসুল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখেছি তিনি আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন আমি সেটা ফিরে আসে বলবো তার মানে তিনি এটা বলেননি এমন হতে পারে তাকে যাওয়ার জন্য তো বলতে পারে কারণ তিনি শাহাদাতের জন্য যাচ্ছেন আর শাহাদাত এত দামি শাহাদাত এত দামি আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল হওয়ার পরও হাদিস আপনাদের বল রাসুল বলছেন আমার যে আমি শাহাদাত বরণ করে আমি আল্লাহর পথে শহীদ হয়ে মারা যাই এরপরে আল্লাহ আমাকে আবার যেন জীবন দেয় আমি আবার আল্লাহর পথে লড়াই করি আবার শহীদ হয়ে যাই আমি আবার জীবিত হই আবার আল্লাহর পথে লড়াই এভাবে দুই তিনবার বলেছেন তাহলে নবী হয়েও তিনি শাহাদাত কামনা করেছেন চিন্তা করেন এত বড় মর্যাদা তাহলে হোসেন আলতাল্লার মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন আরও চিন্তা করেছেন তো এই জন্য এটা ঘটনা এটা এটাই হওয়ার কথা ছিল এটাই হয়েছে কিন্তু আমরা মুসলিম ঐক্য বিনষ্ট হওয়ার কারণে ইসলামী খিলাফত ব্যবস্থা বিনষ্ট হওয়ার কারণে যে পরিস্থিতি মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছে এটা আমাদের জন্য শিক্ষা হিসাবে আমাদেরকে নিতে হবে আর আমাদের সর্বাবস্থা আল্লাহর উপর তাহকল করে চলতে হবে গালি কোনো সমাধান না এই জন্য সাবধান কেউ মহাবির আজ্লাহকে গালি দেবেন না আর ইয়াজিদকে গালি দিয়েও আপনি কোনো সমাধান পাবেন না সে এই কাজের সাথে সে জড়িত এটাই আমরা সব বর্ণনাই আমরা পাচ্ছি কিন্তু গালি দিলে কি তার বিচার হবে এই জন্য আমাদেরকে যে শিক্ষাটা নিতে হবে যে আমরা যাতে এই ভুলের মধ্যে না পড়ি আর দ্বিতীয় আমরা দোয়া করবো হোসেন্লার জন্য আর আমরা সতর্ক হব আমরা এই কারবালাকে বা আমরা দশই মহরমকে মূল্যায়ন করবো পিরনবী নবী সাল্লাহলামের জন্য তিনি কেন মূল্যায়ন করেছিলেন তিনি মূল্যায়ন করেছেন মুসা আল্লাহ আসসালাম এই আপনার তার আপনারদেরকে নিয়ে হাত থেকে কবল থেকে বেঁচে ছিলেন এই জন্য তিনি এই দিনকে তিনি উদযাপন করতেন রোজা রাখতেন এই জন্য দিনকে তিনি উদযাপন করছেন এই জন্য রাসু আসাল্লাম দর্শী মোহরমকে আমাদেরকে মূল্যায়ন করতে বলেছেন যে তোমরা মুসা আল্লাহ সাল্লাম রোজা রাখেছি আমি রাখিয়েছি তোমরাও রাখো এটা রাখলে কি হবে পিছনে এক বছর গুনা ক্ষমা হয়ে যাবে এই জন্য আমরা রাখি আমরা এই জন্য এইটা আর কার কারণে আমরা যেন কোনো হিস্ট্রি কালচার এগুলোর জন্য না করি সবাইকে অনুরোধ করবো আমরা আমাদের জাপানে আজকে আটই মহরম স্বাভাবিকভাবে কাল নয় পরশু দিন দশ হবে তো আমরা জাপানে আমি জানি না জাপানে কোনো মিছিলের ব্যবস্থা থাকে কিনা না তো যদি হয় কোথাও কেউ শুনেন আপনারা এগুলোতে যাবেন না এগুলো আমাদের কাজ নয় আর যারা বাংলাদেশে আছেন এগুলো বাংলাদেশে হয় আমরা জানি ছোটবেলা থেকে শুনে এসেছি এগুলোতে আমি সবাইকে বলবো যারা যারা ভাই আপনি যদি নিজেকে ইমান তার মনে করেন এটা আপনার আমার কাজ নয় এটা যাবেন না আপনারা যদি আপনাদের আমার কথা যদি মনে হয় যে আমাদের কথাগুলো সন্দেহ এখনো সময় আছে একদিন দুদিন আপনারা যারা কোরআনার কথা বলে এরকম আপনারা জেনে নেবেন আশা করি পাবেন আর আমি তো বইয়ের নাম আপনাদেরকে বলেই দিলাম যে প্রকৃত ঘটনা কি হয়েছে আরো অনেক যা ঐতিহাসিক গ্রন্থে আছে আমি তো বলেছি আলবিদা নিহা যেগুলো গ্রন্থ রয়েছে এটার অষ্টম খণ্ডে প্রায় দুইশো পৃষ্ঠার পরেই আপনারা গেলেই আস্তে আস্তে এই ঘটনাগুলো সব পাবেন বিস্তারিত পাবেন শত শত পৃষ্ঠা লেখা এগুলো

তিনি পরবর্তী বছর জীবিত থাকলে তিনি বলেছিলেন যে আমি দুটো রোজা রাখবো এই জন্য যারা আজকে জাপানে আমাদের আট তারিখ যারা জাপানে থেকে আমরা আলোচনা শুনবেন সবাইকে অনুরোধ করবো আসুন আমরা আজকে রাতে আমরা সে রেখে আমরা আগামী দিনকে রোজাটা রাখবো এটা হচ্ছে নয় তারিখের রোজ সিয়াম এরপরে আমরা রোববারে খেয়ে আবার সোমবারে একটা সিয়াম পালন করবো তাহলে আমাদের দুইটা সিয়াম হবে রাজুসাল অন্তিম ইচ্ছা অনুসারে অন্য একটা বর্ণনা আছে পরের দিন এই জন্য কেউ যদি আজকে করতে না পারেন তাহলে আপনি দশই মহরম হিসাবে সোমবারে করবেন ওজাটা তারপরের দিনে একটা করবেন আর কেউ যদি খুব অসুবিধা বা গরমের কারণে শরীর অসুস্থার কারণে দুটো না পারেন তাহলে আপনি অন্তত দশই মহরমের ওজাটাও রাখবেন তাহলে একটাতেও চলবে কারণ একটা রাখলেও আপনি এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য সবাই দণ্ডুদ থাকবে আসুন আমরা কুসংস্কার ভুল জানার কারণে যে কাজগুলো পিছনে করে এসছি আমরা সেজন্য ক্ষমা চাই আল্লাহর কাছে আর সামনের জীবনে আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব আর আসুন আমরা আলোচনাগুলো একে অপরের জন্য আমরা ছড়িয়ে দিই আমাদের মুসলিম ভাইদের যেন উপকৃত হয় এবং এর থেকে যেন আমরা বাঁচতে পারি এই অন্যায় অবিচার থেকে খারাপ কাজ থেকে যেগুলো করা উচিত না এগুলো থেকে যেন আমরা আমাদেরকে সরিয়ে রাখতে পারি সেটা যেন আল্লাহ তৌফিক দান করে যেন আসুন আমরা একে অপরকে সহযোগিতা করবো এ বিষয়ে তো আমি সবাইকে বলবো অনুরোধ করবো আসুন আমরা আলোচনাগুলো শেয়ার করি বেশি বেশি করি এবং আমরা আরো বেশি করে জানার চেষ্টা করি যদি জ্ঞান অর্জন করতে পারি আমরা তাহলে আমাদেরকে মানুষ খুব সহজে বিভ্রান্ত করতে পারবে না এজন সবাই কন্ধু থাকবে আসুন আমরা জ্ঞান চর্চা করি এবং আমরা জানার চেষ্টা করি তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানা মানা সেবা সামল করা তফিক দান করুক এবং সকলকে আশুরায় মহরমের সিয়াম পালন সাধনা করার জন্য আমি আবার অনুরোধ করছি এবং আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের পিছনের জীবনে ভুলের জন্য আমরা সামনে চলা চলার পথকে তুমি আমাদেরকে সহজ করে দাও আমাদের যারা মারা গেছেন